আসসালামু আলাইকুম। আমার ভয়েস ক্লিয়ার? সব শোনা যাচ্ছে তো? আমার ভয়েস কি ক্লিয়ার? কোনো রেসপন্স পাচ্ছি না। ওকে, আয়েশা আঞ্জুম বলেছে। জি, থ্যাংক ইউ। আজকে ক্লাসে আমরা এমন কিছু শিখব যে জিনিসগুলা আমরা আসলে জানি না, বইয়ের মধ্যে ডিটেইল আলোচনা করা নাই, কিন্তু ধরা যাক যে একটা বড় পাতার মধ্যে কিছু ইনফরমেশন আছে, তো এই লাইনটা মাঝখান থেকে একটা লাইন, লাস্টের একটা লাইন তুলে বইয়ের মধ্যে দেওয়া হয়েছে, প্রধান প্রধান লাইনগুলো উচ্চতর বই থেকে। তো তাতে যে প্রবলেমটা হয়ে গেছে যে তুমি এই লাইন বুঝলা, ওই লাইনটা যখন বুঝলা তখন এটার সাথে ওইটার আর মিল করতে পারতেছো না। বাট জিনিসগুলো কিন্তু খুব সহজ, বইয়ের মধ্যে কোথাও না কোথাও গিয়ে তুমি দেখবা যে ওখানে যে মিসিং লাইনগুলো ছিল ওগুলো দেওয়া আছে, রাইট? তো আজকে দেখো, লাইভের উপরে কিন্তু আমি একটা ট্যাগ লাইন দিয়েছি, সিলোম। তো এই প্রশ্নটা মেডিকেল এডমিশনের ব্যাপারে বলি, মেডিকেল এডমিশনে এই প্রশ্নটা একটা যদি প্রশ্ন করতে চায় বেসিক থেকে, সিলোম থেকে প্রশ্ন হবে। কারণ ফার্স্ট টু লাস্ট পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টারে গিয়ে আমরা সিলোমের দেখা পাই, কিন্তু আমরা বুঝি না। ব্লাস্টোসিল, তারপর হচ্ছে হিমোসিল, রুই মাছ পাই কি না, সব জায়গায় গিয়ে পাই। সো আজকে আমি তোমাদের দেখাবো এগুলো অরিজিন হইতেছে কিভাবে, শূন্য থেকে এগুলো কিভাবে আসলো, দেন আমি এগুলোর সাথে ইন্টারলিঙ্ক করে দেখাবো যে তোমরা কি মনে রাখবা, কি পড়বা। ক্লিয়ার? তো তোমাদের প্রথমে আমি একটা ছবি অ্যাড করে দিই, তোমরা দেখো। তুমি পৃথিবীতে আসছো, এই যে একটা শুক্রাণু, এই যে একটা ডিম্বাণু, একটু বড় করে দিই, কারণ ডিম্বাণুর ভেতরে সমস্ত খাবার থাকে, শুক্রাণু তো কিছুই নিয়ে আসে না, শেষে শুধু তার যে মাথার ভেতরে যে নিউক্লিয়াসটা আছে এটা দিয়ে দেয় একে, বাকি সমস্ত খাবার, এই কোষটা বড় হবে, মানুষ হবে, সব এই মায়ের ডিম্বাণু থেকে আমরা পাই। তো এটা হলো বেসিক কথা, এই জন্য কিন্তু ডিম্বাণুগুলো বড় এবং চলাচল করে না, যে জিনিস বড় তা নড়াচড়া করতে প্রবলেম, রাইট? দেখো, এই দুটো যদি মিল হয় তাহলে আমরা আরেকটা জিনিস পাই, সেটা হলো একটা কমন কোষ, রাইট? তাহলে তোমরা আমাকে বলো তো, এইটার এইটা জোড়া লেগেই তো এটা হয়েছে, ঠিক কিনা? জোড়া লেগে হয়েছে কিনা, তাহলে এটার নাম কি? জোড়া কোষ বা যুগল কোষ। যুগল কোষের বায়োলজিক্যাল নাম হচ্ছে জাইগোট, জাইগোট শব্দ অর্থ হচ্ছে যুগল বা জোড়া। তাহলে তুমি আজকে জাইগোটটা শিখলা, তোমার আর কিন্তু ভবিষ্যতে জাইগোট টপিকটা মিনিমাম 1000 বার আসবে, দুইটা পার্টে তোমার কিন্তু আর কখনোই প্রবলেম হবে না। জাইগোট মানে কি? পুরুষ থেকে একটা আসছে, স্ত্রী থেকে একটা আসছে, মিলছে, তাহলে আমরা একটা নতুন কোষ পেয়েছি, এটাই জাইগোট, রাইট? বুঝে ফেলছি। প্রিয় স্টুডেন্ট দেখো, এই জাইগোটটা কিন্তু এক কোষই, রাইট? একটাই কোষ, দুইটা কোষ কখন হতো দেখো তো, যদি এই কোষটার সাথে এই পুরো কোষটা ফিক্স হয়ে যেত তাহলে কিন্তু এটা দুইটা কোষ হতো, সেটা তো হয় না। একটা কোষ থাকে, এর যে এই যে ভেতরে যে নিউক্লিয়াসটা দেখতেছো, এই নিউক্লিয়াসটা এটার মধ্যে এসে ঢোকে, রাইট? তো এই জন্য কিন্তু এটা একটা কোষে থাকে। বাট ওই যে একটা কোষের মধ্যে যেহেতু দুইটা জিনিস আছে, দুইজনের জিনিস, এই জন্যই কিন্তু এটার নাম যুগল কোষ, রাইট? বুঝলাম আমরা। তুমি বলো তো, এইটা যদি এখন ধীরে ধীরে আকারে বড় হয়, তারপরে তো একটা মানুষ বা একটা প্রাণী তৈরি হবে, রাইট? কেমনে বড় হয়? কোষ বিভাজন, ঠিক কিনা? দেখো, এইটা এখন কোষ বিভাজন হবে, একটু খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো, এটা যদি বিভাজিত হয়ে আমি 10টা কোষ তৈরি করি, এখানে একটা কোষ আছে, এখানে আমি 10টা কোষ নিব, এই জিনিসটা কখনোই ভুলবা না। সেটা হলো,
এটার যতটুকু শেপ এটাই কেটে কেটে 10টা হবে, তার মানে হলো আমি যে 10টা কোষ পাই সেটার যে আকারটা এটা সমান, রাইট? দেখো তাহলে দেখো তো এটা কি বড় হয়েছে আর অনেক বড়? না, তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে জাইগোট এবং এই জিনিসটার মধ্যে পার্থক্য হলো এটা কিন্তু মরুলা, এটার নাম মরুলা। মানে কি মরুলা? মানে হচ্ছে ধরা যাক আঙুরের থোকা, তাহলে এটা কিন্তু আঙুরের থোকা, রাইট? ইন্টারেস্টিং ব্যাপারটা কিন্তু এখানেই, একদিন মানুষ হবে তাহলে তাকে তো খেতে হবে, রাইট? তাহলে বলো তো এইটার মধ্যে একটা কীট ছিদ্র তৈরি হবে, কি ছিদ্র? মুখ ছিদ্র, রাইট? তো তোমরা আজ থেকে আর একটা ইম্পর্টেন্ট জিনিস জেনে রাখো যে আমরা যখন বড় হয়েছি মায়ের পেটে তখন আমাদের মুখ ছিদ্র হয়নি, আমাদের পায়ু ছিদ্র প্রথম তৈরি হয়েছে। ইন্টারেস্টিং তথ্য না? দেখো কেমনে, তাহলে এটাকে আমি একটু জুম করি, ওকে? জুম করলে কিন্তু এরকম হবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো সবাই? স্টুডেন্ট, এটা যদি আমি জুম করি এখানে অনেকগুলো কোষ হবে, রাইট? কিন্তু কথা হচ্ছে এই কোষগুলো দেখো সবাই সেম, ঠিক কি না? তার মানে এই কোষ যদি বলে আমি ত্বক তৈরি করব, ওকে, এই কোষ বলতেছে আমি ব্রেন তৈরি করব, এটা ওকে, কিন্তু এই কোষটা বলতেছে যে আমি পাকস্থলী তৈরি করব, তাহলে তো সমস্যা, এটা তো পেটের ভেতরে থাকে, তাহলে তার দায়িত্বটা কে পাবে? এই যে ভেতরের কোষটা, রাইট? তাহলে এ তৈরি করবে পাকস্থলী, এরা তৈরি করবে ত্বক, তাহলে দেখো তো কোষগুলো কি ভাগ হয়ে যাইতেছে না? কোষগুলো কিন্তু নিজেদের কাজগুলো ভাগ করে নিচ্ছে, তাহলে তিনটা স্তর তৈরি হবে এইভাবে। এই যে একবারে যেটা বাইরে, এটা হচ্ছে আমাদের শরীরের বাইরের যে অঙ্গগুলো আছে এগুলো তৈরি করবে, একটো ডার্ম বলা হয়, একটো মানে বাইরে। এই যে ভেতরে যারা আছে তাদেরকে বলা হয় অ্যান্ডোডার্মের কোষ, অ্যান্ডো মানে হলো ভেতরে, রাইট? অ্যান্ডোডার্ম, ডার্ম মানে হচ্ছে একটা লেয়ার, ডার্ম মানে ত্বক, বাট এটা একটা লেয়ার, বাইরের লেয়ার, রাইট? আরেকটা হচ্ছে এই যে মাঝখানে, এইটা এইটা এর মাঝখানের কোষ, তাহলে এগুলো হচ্ছে মেসোডার্ম। এই যে মেসো মানে হচ্ছে মিড, মিডল, মেজো। তো ইন্টারেস্টিং ব্যাপারটা এখানে হয়, তাহলে আমি এক কোষগুলোকে ভাগ করে ফেলি, এগুলো হচ্ছে একবার বাইরের কোষ, ওকে, এই কালো লেয়ারগুলো। দেখো আজকে তুমি যেটা শিখবা, আমার নিজের কাছে মনে হয় যে আজ থেকে এই বিষয়ে তোমার কোনো কনফিউশন থাকবে না। তাহলে এগুলো কি অ্যাক্টোডার্ম বা বাইরের লেয়ার, কিছু কোষ তাহলে থাকবে ভেতরে, রাইট? আচ্ছা আমি একটু এরম করে দিই, তাহলে এগুলো হচ্ছে মাঝখানের লেয়ার, মেজো বা মিডল লেয়ার, রাইট? তাহলে একবার ভেতরে এগুলো কি হবে? এন্ডোডার্ম, ওকে। ওকে, খুব মজার জিনিস, এটা হলো অ্যাক্টোডার্মের কোষ, অ্যাক্টো মানে বাইরে, লালটা হলো মেজোডার্ম বা মাঝখানে, এইটা হলো অ্যান্ডোডার্ম বা ভেতরে। প্রিয় স্টুডেন্ট, আমি কি বলেছিলাম, আমাদের শরীরে এখন ছিদ্রপথ তৈরি হওয়া শুরু হবে, এটা ইম্পর্টেন্ট জিনিস, রাইট? তাহলে ছিদ্রপথ কি প্রথমে তৈরি হয়, মুখ না পায়ু? পায়ু তৈরি হয়, রাইট? এই যে দেখো প্রিয় স্টুডেন্ট, কীভাবে দেওয়া হয় আমরা এক কাজ করি, আমরা এই পাশে একটা মিশাই দিই, ওকে? তাহলে বলো তো এটা কী তৈরি হলো,
কি তৈরি হলো এটা একটা ছিদ্রপথ, পাইপথ, রাইট? এই যে দেখো কিভাবে হচ্ছে, এই জিনিসগুলো তো ভেতরে যাবে, তার মানে এগুলো কি হবে? এই তো নাকি প্রেস্টুডেন্ট, দেখো এইটাকেই প্রথম নামকরণ করা হয়েছে, এটার নাম হলো আর্কেন্টেরন। তোমাদের বইতে আছে এগুলো, তোমরা এগুলো পড়ো না বলে তোমরা পাও না। আর কিও শব্দের অর্থ হচ্ছে প্রাচীন বা বিগিনিং, মানে শুরুর দিকে। অ্যান্টেরন অর্থ হলো পরিপাক নালী। আচ্ছা, মুখ ছিদ্র থেকে পায়ু ছিদ্র পর্যন্ত এটা তো পরিপাক নালী, রাইট? তাহলে আমরা একটা পরিপাক নালী পেয়েছি, রাইট? আচ্ছা বলো তো, এখানে যে কোষগুলো আছে, এই কোষগুলো পরিণত কোষ না অপরিণত কোষ? এনি আইডিয়া? অপরিণত কোষ, রাইট? দেখো যদি ব্লাস্ট বলা হয় কোনো একটা নামের শেষে, তাহলে মনে রাখবা এটা ইনঅ্যাক্টিভ বা অপরিণত কোষ, এরা কোনো কাজ করে না। যদি সাইট থাকে, তার মানে এরা হলো অ্যাক্টিভ বা পরিণত কোষ, এরা কাজ করতে পারে। তো পৃথিবীতে যেহেতু প্রথমে এটা তৈরি হয়েছে মায়ের পেটে, তার মানে এটা কি কি অপরিণত, রাইট? ব্লাস্ট প্রে স্টুডেন্ট, এটা একটা ছিদ্র, রাইট? এই পথটা একটা ছিদ্র কিন্তু, তাহলে এই ছিদ্রটার নাম হলো ব্লাস্টো, মানে অপরিণত কোষের ছিদ্র, রাইট? পোর, এই পোর মানে হলো ছিদ্র, এটি পরবর্তীতে পায়ু ছিদ্র হিসেবে তৈরি হয়, অ্যানাস। ওকে, তাহলে এখন একটা কাজ করি, আমি আর একটু ভেতরে যাই। এই যে দেখো, তাহলে এই যে অ্যান্ডোডার্মটা দেখো ছিদ্র হয়ে গেল, অ্যান্ডোডার্মটাই আসলে আসল পরিপাক নালীটা তৈরি করে। ওকে, তাহলে এখন বলো তো, আমাদের পরিপাক নালী যদি কখনো আমি তোমাকে জিজ্ঞেস করি, ইলিয়াম, ডিওডেনাম, কোলন, রেকটাম, সিগময়েড কোলন, কিংবা ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, কিংবা সিকাম, এগুলো কোত্থেকে আসে? এগুলো তো পরিপাক নালী, তার মানে এগুলো কোত্থেকে আসে? যে ভেতর থেকে, অ্যান্ডোডার্ম থেকে। তাহলে আমাদের কিন্তু কখনো ভ্রূণের কোন স্তর থেকে কি আসে, কি তৈরি হয়, এটা মুখস্থ করতে হবে না, রাইট? আচ্ছা, তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো বলো? ওকে, থ্যাংক ইউ, সবাই বুঝতে পারছো। লুক, তাহলে আমরা শেষের দিকে চলে আসছি। প্রে স্টুডেন্ট, এখানে একটা স্পেশাল ঘটনা ঘটে। দেখো কি ঘটনা, এই যে এখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটার সাথে এই যে মেজোডার্ম যেটা, সেটা যুক্ত হয়ে যায়। কি হয়ে যায়? ছিদ্র এগুলো যুক্ত হয়ে যায়, মানে ব্যাপারটা হচ্ছে ভেতরে একটা ফাঁকা জায়গা, ঠেলে ঠেলে আমি ফাঁকা করে ফেললাম। ওকে, ভেরি গুড। এগুলো বিশেষ কারণে ঘটে, কি কারণে ঘটে এটা আমরা আলোচনা করব না, এইরকম একটা ঘটনা ঘটে। এখন দেখো কি ঘটনা ঘটছে এরপরে ছবিটাতে, এটা ধীরে ধীরে এই পাশে চলে যায়, মুখ তো লাগবে ঠিক কি না, তার মানে এইটা পরবর্তীতে কিসে পরিণত হয়? মাউথ বা মুখ ছিদ্র, এটার আরেকটা নাম হলো ডিউটারোস্টম, এইটা বইয়ে আছে এই শব্দটা। কি নাম বলতো? ডিউটারোস্টমটা, ব্লাস্টোপোরটা কিসে পরিণত হয়? পায়ুছিদ্র। ডিউটারোস্টমটা কিসে পরিণত হয়? মুখে। এখন বলতো এই কোষগুলাতে প্রথম মুখ কোন দিকে তৈরি হয়েছে? এই মুখটা, রাইট? তাহলে বলতো এই মুখটা তাহলে কি প্রথম মুখ না দ্বিতীয় মুখ? দ্বিতীয় মুখ। এই জন্যই কিন্তু এটাকে ডিউটারোস্টম বলে। এই যে দেখো, ডিউটারো শব্দের অর্থ হচ্ছে দ্বিতীয়, স্টোমা শব্দের অর্থ হচ্ছে মুখ বা মাউথ। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। আমরা এবার একটা স্পেশাল জিনিস পেলাম। দেখো এরপরে যেটা হয়, ছবিটা আমি এখানে দিই।
দেখো এটা হলো ত্বক, এই যে দেখো ত্বক আসছে, এটা হলো ত্বক, এই যে দেখো ত্বক আসছে, ত্বকের মাঝখানে মুখ, এই যে দেখো দুই ত্বকের মাঝখানে মুখ, সেমভাবে নিচেও, রাইট? এখন বলো তো এই যে এইটা আছে, এরাই তো পরিপাক নালীগুলো তৈরি করবে, ঠিক কি না? তার মানে এগুলো এদিকে যাবে না, যাবে কি না? ওকে, তখন এটা আবার বন্ধ হয়ে যায়, কারণ পরিপাক নালীর সাথে আর কোথাও ছিদ্র করে রাখা যাবে না, যাবে নাকি? তাহলে এখন কি হলো দেখো তো, এই হচ্ছে ঘটনা, মাঝখানে যে নীলটা ছিল দেখো, সব পেলাম আমরা, ঠিক কি না? প্রিয় স্টুডেন্ট, আমরা কিন্তু একটা জিনিস ফাঁকা রেখে এসেছি, এই যে দেখো এখানে একটা গহ্বর তৈরি হয়েছিল, তখন হয়েছিল কি না? এই গহ্বরটাই হচ্ছে আজকের আলোচনার প্রধান বিষয়। তাহলে আমি এবার এক কাজ করি, এই গহ্বরটাকে এই তো এই গহ্বরটা তো থেকে গেছিলো, ঠিক কিনা? এটা তো থেকে গেছিলো। তাহলে এখন দেখো কি হয়, এই গহ্বরটা ধীরে ধীরে এদিকে আসে, এসে এই যে এখানে আর একটা বড় ফাঁকা তৈরি করে, সুযোগ যেহেতু পাইছে সে জায়গাটা ছাড়বে না, দেখছ? এটা এসে এরকম করে একটা ফাঁকা তৈরি করে, এই গহ্বরটা ভেতরে ঢুকে ডানে বামে গিয়ে ফাঁকা তৈরি করে। তার মানে এখন কি হলো দেখো, ওকে, এইদিকে আনার ছিদ্রটা থাকবে, বলেন এখানে তো দরজা বন্ধ, তাহলে ওটা জাস্ট কভার হয়ে গেল। সেমভাবে এই হচ্ছে ঘটনা। তাহলে আমরা কি পেলাম? পরিপাক নালী পেলাম আমাদের শরীরে, আমাদের শরীরের বাইরের অঙ্গগুলো পেলাম, আর পরিপাক নালী এবং বাইরের অঙ্গের মাঝখানে যে জিনিসগুলো সেগুলো এই যে এই লালগুলো দিয়ে তৈরি হবে। ওকে, আমি শুধু তোমাদের বলি কি কি তৈরি হয়, একটু চিন্তা করে দেখো। আচ্ছা, এটা বাইরের অঙ্গ না? তাহলে আমি আমার স্কিনটা টান দিলাম, চিমটি দিলাম, তাহলে এটা স্কিন, রাইট? এইটা পাইলাম। তাহলে বলো তো ত্বক কোথেকে তৈরি হয়? এই কালোটা বা অ্যাক্টোডার্ম থেকে। আচ্ছা, এবার কাজ করি, আমি ত্বকটা যদি তুলে ফেলি এখানে হাড্ডি পাবো না, এই যে বুকের হাড্ডিগুলো, হাড্ডিগুলো তো পরস্পর মাংসের সাথে যুক্ত, তাই না? মাংসতে হাড্ডিগুলো যুক্ত। তাহলে বলো তো হাড্ডি এবং মাংস, মাংস মানে হলো পেশি, হাড্ডি মানে হলো অস্থি, মাংস মানে হলো পেশি। তাহলে ত্বকের নিচে অস্থি এবং পেশি থাকে, তাহলে অস্থি এবং পেশি কোত্থেকে আসে? এই যে এটা থেকে আসে, রাইট? ঠিক কি না? তাহলে কিন্তু আমরা আজকে শিখে ফেললাম যে অস্থি এবং পেশি আসে এটা থেকে, এবং আমরা প্রমাণ পেলাম যেটা যে ত্বক হয় আমার চামড়া, এর নিচে যেহেতু এটা আছে, তাহলে আমার চামড়ার নিচে কী আছে? হাড্ডি এবং মাংস আছে। তার লজিকটা আমরা বুঝে ফেলছি, ওকে, ভেরি গুড। আচ্ছা বলো তো, এখন এই গর্তটা করার কী দরকার ছিল? এনি আইডিয়া? খুব দ্রুত তোমরা আমাকে কমেন্টে জানাও যে এই গর্তটা করার কেন দরকার ছিল। ত্বক, হাড্ডি, মাংস, পরিপাক নালী, ঘটনা শেষ। তোমরা আমাকে দ্রুত বলো যে এই গর্তটা আমরা কেন করলাম, এমনি এমনি তো তৈরি হয় নাই, হয়েছে নাকি? একজন বলেছে বডি ফ্লুইডের জন্য আমরা এটাকে পানিতে ভরা রাখবো, তাহলে আমরা যদি দৌড়াই তাহলে কী হবে, পানিগুলো ভেতরে বোতলের মতো শব্দ করবে, এটা ঠিক হইলো? হইলো না। তোমরাই বলো যে বাড়ির মধ্যে একটা গর্ত করছি, এই যে আমরা যখন বিল্ডিং করি আমরা তো এই যে রুমটার ভেতরে ইট দিয়ে ভরা রাখতে পারতাম, তাহলে কেন আমরা রুমটা ফাঁকা করলাম? একজন বলতেছে ব্লাডের জন্য, আরে পাগলা, ব্লাড তো হচ্ছে রক্তনালীর ভেতরে থাকে, এইরকম বিশাল ফাঁকা জায়গায় তো থাকে না, তাহলে কেন এগুলো হয়, এনি আইডিয়া? দেখো আমি তোমাদের এবার দেখাই। আচ্ছা, এটা হলো মানুষের পরিপাক নালী, রাইট?
ঠিক কি না? আচ্ছা দেখো তো এই পরিপাক নালীর সাথে কি যুক্ত থাকে? অগ্ন্যাশয়। এই পরিপাক নালীর সাথে কি যুক্ত থাকে? এই যে এটা, এটার নাম কি? যকৃত। ঠিক কি না? এই পরিপাক নালীর সাথে কি, পরিপাক নালী বা এর আশপাশে কি যুক্ত থাকে? কিডনি থাকে। ঠিক কি না? তাহলে এবার ভাবো তো, আমি যদি এখন কিডনিটা এর ভেতরে দিই, পরিপাক নালীর ভেতরে, তাহলে কি হবে? খাবার খেলা, খাবারের সাথে কিডনি বাইরে চলে যাবে, রাইট? তুমি যদি এই যকৃতটা এখানে রাখো মুখের পরিপাক নালীর ভেতরে, তাহলে কিন্তু ওইটা বাইরে হয়ে যাবে, রাইট? তুমি যদি কিডনি বা এই যে অগ্ন্যাশয়টা রাখো, তাহলে অগ্ন্যাশয়টাও খাবারের সাথে বাইরে হয়ে যাবে, পরিপাক হয়ে যাবে, রাইট? তাহলে এদেরকে আমাদের রাখতে হবে কোন জায়গায়? এই যে নীল যে লাইনটা পরিপাক নালী যেটা তৈরি করছে, এর সাথে তো যুক্ত করে রাখতে হবে, ঠিক কিনা সুবি ভাই? ঠিক কিনা? তাহলে একটু দেখো তো, আমি যদি হালকা করে এটা একটু সরাই দিই এদিকে, দিয়ে এই পরিপাক নালীটাই তো হচ্ছে পাকস্থলী হয়ে যায়, রাইট? এটাকে যদি আমি এখন পাকস্থলী বানাই, আমার কোনো সমস্যা আছে নাই? আরেকটা কাজ করি, এই জায়গাটা আমরা হালকা করে একটু ডানে সরাই দিলাম। এখন আমরা যদি এই জায়গায় অগ্ন্যাশয় রেখে দিই, কিংবা আমরা যদি এই জায়গায় যকৃতটা রেখে দিই, কোনো সমস্যা আছে নাই? তাহলে আমরা কিন্তু বুঝে ফেলছি যে কেন আমরা এটা করছি। এক, তুমি যতই উন্নত হবা, তখন তোমার শরীরের দায়িত্ব হলো তোমার শরীরের সব কিছুকে জটিল করে ফেলা। তাহলে জটিল করার জন্য কি হয়েছে? দেখো, যে এই জিনিসগুলো আসছে, এগুলো তো দরকার ছিল না। পরিফেরা পর্বের আছে, হাইড্রার আছে, এগুলো নাই। তাহলে এই যে অঙ্গগুলো আছে, এগুলো যেন বড় হতে পারে ইচ্ছা মতো। এই ফাঁকাটা থাকলে কি হবে? এগুলো সরে যাবে, এই জিনিসটা বড় হবে, রাইট? কিডনিগুলো আমরা রাখতে পারবো, ছোটোবেলায় ছিল ছোট, তাহলে যত বড় হবে এই ফাঁকাটা তত একটু সরে যাবে, তখন এই জিনিসগুলো জায়গা পাবে, ঠিক কি না? এইটাই তো মজা, পড়ার মজা, বায়োলজির মজা কিন্তু এইটাই। তার মানে এখন তোমাদের বইয়ে কিন্তু লেখা নাই সিলোমের কাজ কি। তাহলে আজ থেকে জেনে রাখো, সিলোমের কাজ হচ্ছে আমাদের শরীরের ইন্টারনাল যে অঙ্গগুলো, অর্গানগুলো আছে, এগুলো যখন বড় হবে, এগুলো যেন জায়গা পায়। এক, দুই নম্বর হচ্ছে, তুমি যদি কখনো পেটের মধ্যে কেউ ঘুষি মারে, এখন দেখো তো এটা তোমার পেট স্কিন, যদি ঘুষি মারে, তাহলে এই জিনিসটা কি হবে? এটাকে ধাক্কা দিবে, এই জিনিসটা তোমার দেখো এই যে ফাঁকা জায়গা সামনে একটু আসবে, এসে চলে যাবে। তাহলে এটা কিন্তু প্রোটেক্টিভ কুশন হিসাবে কাজ করতেছে, বালিশের মতো, ঠিক কি না? তাহলে সিলোমের কাজ বয়ে দেওয়া নাই, এটা জানারও দরকার নাই, বাট তোমরা এটা জেনে রাখো, ওকে? তাহলে কী কী জানতে হবে এখন আমি বলি তোমাদের। তাহলে তোমরা বুঝতে পারছো যে এই ফাঁকা জায়গাটার নাম কি? এই ফাঁকা জায়গাটার নাম হলো গহ্বর। গহ্বরের ইংলিশ হলো ক্যাভিটি। ক্যাভিটি কী দিয়ে শুরু হয়েছে? সি দিয়ে। তাহলে ক্যাভিটি মানে কি? সিলোম। এই যে দেখো, তাহলে বলো তো আমাদের দেহে কি ফাঁকা জায়গা আছে? আচ্ছা, ফাঁকা জায়গাটার নাম কি? ক্যাভিটি। ক্যাভিটি কী দিয়ে শুরু হয়েছে? সি দিয়ে। তাহলে সিতে কি? সিলোম। তাহলে এখন বলেন তো, সিলোম মানে কি? ফাঁকা জায়গা বা গহ্বর, রাইট? আচ্ছা, একজন বলছে এখানে তরল থাকে। আচ্ছা, কোনো সমস্যা নেই, হালকা করে একটু তরল দিয়ে দাও, বেশি আবার দিও না, তাহলে ঝামেলা আছে, তখন এই জিনিসগুলো আগাইতে পারবে না। খুশি মারলে তরলের খুশিটা এগুলো তো যাবে, এগুলোরও সাইজ করে দেবে, মরা যাবে না। আমার যেহেতু সুযোগ আছে একটা মানুষ তৈরি করার, আর্ট করে এখানে, তাহলে আমি আমার মতো করে দেবো, রাইট? তাহলে ভাবো, যখন ক্রিয়েটর এগুলো তৈরি করছে, কত নিখুঁতভাবে তৈরি করেছে, সব কিছু এক্সট্রাঅর্ডিনারি। প্রিয় স্টুডেন্ট, তাহলে আমরা পেলাম এই ফাঁকা জায়গাটা, ওকে? তাহলে এখন বইয়ে কী কী আছে, পড়তে হবে, কীভাবে জানতে হবে, লজিক কীভাবে কাজ করে, এবার আমি তোমাদের এটা দেখাই। এক, কত স্তরী প্রাণীতে সিলোম থাকে? দেখো, তুমি কিন্তু সব উত্তর করতে পারবা। এক স্তরী, লালগুলো আরেক স্তর, নীলগুলো আরেক স্তর, ত্রিস্তরী, রাইট? তাহলে বলো তো, এই জিনিসটা কখন ছিল? ভ্রূণ অবস্থায়, মায়ের পেটে। তাহলে এগুলো কি? ভ্রূণের স্তর। তাহলে ভ্রূণের
তিন স্তরে তাদের থাকবে, ওই সব প্রাণীতে শুধু আমরা সিলোম দেখতে পাবো, আর কোথাও পাবো না। তাহলে এবার আমরা চলে আসি, স্তর আছে কোন পর্বের কোন পর্বের নাই। ওকে, আস্তে করে আমি এখানে দেখাই তোমাদের। দেখো, এক নম্বর পর্ব, দুই নম্বর, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, নয়টা পর্ব। এই দেখো, পৃথিবীতে আসছে, এর কোনো স্তর নাই, স্তরবিহীন। এই যে এটা দেখো দ্বিস্তরী, এইটা দেখো ত্রিস্তরী, এইটা হলো ত্রিস্তরের উপর আর কিছু নাই, সব ত্রিস্তরী। প্রিয় স্টুডেন্ট, তোমাকে কিচ্ছু মুখস্থ করতে হবে না, বায়োলজি এমনই জিনিস। তোমরা বলো ভাইয়া বৈশিষ্ট্যগুলো মনে রাখার, শর্টকাটে মনে রাখার টপিক দেন, আমি চাইছি যে কী কী পড়াবো আজকে। ওরা বলতেছে শর্টকাটে মনে রাখার সিস্টেম শেখা দেন, তুমি জীবনে মনে রাখতে পারবে না। সময় দাও, যেখানে সময় দিবা সেখানে ভালো করতে পারবা। ট্রাস্ট মি, ম্যাথমেটিক্স যেমন বায়োলজি তেমন, দুইটাই সায়েন্স। ওকে, লুক, আচ্ছা তোমরা বলো তো এদের কি সিলম থাকবে? তাহলে আমরা বলে দিলাম যে স্তরবিহীন, তিনটা স্তর তো দূরের কথা, এদের সিলম নাই। দ্বিস্তরী সিলম থাকবে? থাকবে না। এখন দেখো ত্রিস্তরী, ত্রিস্তরী, তা এদের সিলম থাকবে কি না? থাকবে, বাট এখানে একটু সমস্যা আছে। আমি বলি দেখো, এগুলো উন্নত প্রাণী, তার মানে এদের হচ্ছে থাকবে, ধরে নিলাম। এই যে দেখো, এই জায়গাটাতে এসে একটা স্পেশাল ঘটনা ঘটে। কী ঘটনা ঘটে আমি তোমাদের তিনটা ছবি দেখাই ছোট করে দুই মিনিটের মধ্যে। এটা হলো প্লাটিহেলমিনথিস পর্ব। হ্যাঁ, প্লাটিহেলমিনথিস হচ্ছে ত্রিস্তরী। প্লাটিহেলমিনথিস প্রাণীগুলোকে যদি আমরা কাটি, প্রস্তুচ্ছেদ করি, তাহলে এইরকম হয় তারা, চ্যাপটা। আমরা তো এরকম গোলাকার আমরা কিছুটা, তাই না? বাট প্লাটিহেলমিনথিস পরের প্রাণীগুলো ফিতার মতো চ্যাপটা। এই যে দেখো চ্যাপটা, মনে হয়েছে যেন এদিকে বালি মারছে, মেরে চ্যাপটা করে দিছে, তাই না? প্লাটিহেলমিনথিস দেখছি ত্রিস্তরী, লুক। এটা হলো বাইরের স্তর, এইটা হলো ভেতরের স্তর, পরিপাক নালী। ওকে, আর এইটা হলো কি, এটা মেজোডার্ম, একবার মাঝখানের স্তর, রাইট? প্রিয় স্টুডেন্ট দেখো, এদের কখনোই সিলম ছিল না, এক স্তরী, জিরো স্তরী, এরা দ্বি স্তরী। তার মানে এর থেকে যারা একটু উন্নত, এখনও পৃথিবীতে ক্লিন সিলম আসে নাই। কী হয়েছে? কেবল ত্রিস্তরী প্রাণী আসছে, তারপরে তো আমরা ফাঁকা করার চিন্তাভাবনা করবো, রাইট? তাহলে তাদের দেহটা কিন্তু এইরকম। এখন কথা হচ্ছে ভাইয়া, এদের যে অঙ্গটঙ্গগুলো যদি থাকে কোথায় থাকবে? এই যে দেখো, এগুলোর ভেতরে এমনি এখানে থাকবে, এই যে এখানে থাকবে, এই যে এখানে থাকবে। তার মানে দেখো, ত্রিস্তরী হলেই যে তার সিলম থাকবে তা কিন্তু না, তার মানে এদেরও সিলম নাই। উপর দুইটা তো নাই, তিন নম্বর আসার কথা ছিল বাট এখনও আসে নাই। আগে আমরা তিনটা স্তর করলাম, পরে আমরা ফাঁকা করার চিন্তা করবো, পুকুর করবো, রাইট? তাহলে চার নম্বরটাতে কী ঘটনা ঘটে দেখো, চার নম্বরটাতে সেটা স্পেশাল ঘটনা ঘটে। ওকে, আমি ফাঁকা করলাম, চার নম্বর পরের প্রাণী, যদিও এইরকম শেপ না বাট আমি দেখাচ্ছি, দেখো। আচ্ছা, এই যে এখানে দেখো তোমরা, এটা ফাঁকা জায়গা, ফাঁকা জায়গাটা দেখো, চারপাশ জুড়ে কিন্তু কী আছে? মেজোডার্মের কোষ আছে, রাইট? এদিকে নাই এমন কিন্তু না। তাহলে ফাঁকা জায়গা যেটা থাকবে, তার পুরো পাড় তৈরি হবে কী দিয়ে? মেজোডার্মের কোষ দিয়ে। লুক, এদের হয় কি যে একদিকে মেজোডার্ম আছে, এই দিকে যে মেজোডার্মটা আছে এটা থাকে না। তাহলে এখন তোমরা আমাকে বলো তো, এদের ফাঁকা জায়গা আছে বাট একদিকে পাড় আছে মেজোডার্মের, এই দিকেও তো থাকার কথা ছিল, ঠিক কিনা? ফাঁকা জায়গা আছে, এদিক যেমন আছে এই দিকটাতেও এরকম থাকার কথা ছিল। দেখেন, এই যে এইটা কিন্তু, এই যে এদের নাই, এই যে ভেতরটা তো নাই। তাহলে আমরা বলবো এদের সিলম আছে, ফাঁকা জায়গা তৈরি হয়েছে, কিন্তু এখনও সেটা ঠিকঠাক হয়নি, ট্রু হয়নি, এখন নিখুঁত হয়নি, রাইট? এই জন্য এটাকে বলা হয় ফলস সিলম। কী ফলস সিলম? চার নম্বরটা হচ্ছে ফলস সিলম বা অপ্রকৃত সিলম। প্রিয় স্টুডেন্ট, সিলমের পড়া কিন্তু শেষ, তাহলে প্রশ্ন আসবে কি কি দেখো, কাদের ক্ষেত্রে হয়? ত্রিস্তরী প্রাণী যারা তাদের ক্ষেত্রে। ওকে, ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে সবার আছে, এক্সেপ্ট তিন এবং চার, এরা দুইজনই ত্রিস্তরী বাট এদের কিন্তু সিলম নাই।
তাহলে এবার আমরা কিভাবে মনে রাখবো? এইভাবে এক থেকে নয় পর্যন্ত পড়বো, এইভাবে মনে রাখবা। প্রথম তিনটা ছিল মিন, তারপর একটা অপরকৃত ছিল চার নাম্বারটা, তারপর ওগুলো সবগুলো হলো প্রকৃত ছিল, রাইট? তিনটা ছিল ভিন, চার নম্বরে এসে সিলম হয়েছে কিন্তু ফল ছিলাম বা অপ্রকৃত ছিলাম, বাট পাঁচ থেকে শুরু করে সবগুলাই প্রকৃত ছিলাম, এটা আসে পরীক্ষার মধ্যে। ওকে, আশা করছি সবাই সিলম সম্পর্কে একটা ধারণা পেয়েছ। তোমরা বলো যে তোমরা আজকে বুঝতে পারছো কিনা ব্যাপারটা। তাহলে আমি সিলম শেষ করে এবার চলে যাবো আর একটা স্পেশাল জিনিসে। কতজন আছে লাইভে শুয়ে একটু দেখবেন? 740, ওকে, 800 সাড়ে 800 আজকে শুরু হয়েছে, 740, দ্যাট ইজ এ গুড নাম্বার। তাহলে আমরা সিলম সম্পর্কে আজকে শেষ করেছি। তো সিলম থেকে কী কী পড়বা, সিলম কাকে বলে, তারপর হচ্ছে সিলমের চারপাশ জুড়ে কী থাকবে, প্রিয় স্টুডেন্ট একটা তথ্য শুধু অ্যাড করে দিই, এই যে দেখো এই মেজোডার্মাল কোষগুলা, দেখো লাস্ট লাইনটা, এই মেজোডার্মাল কোষগুলা কিন্তু হচ্ছে মনে করো যে হাড্ডি তৈরি করতেছে, এই যে হাড্ডি মানে এই পাশে চলে গেছে, আমরা কাটছি, ক্রস সেকশন করছি, রাইট? এগুলো হচ্ছে হাড্ডি। এই বাকি অংশটা কী করছে? পেশি, এই যে পেশিতে যুক্ত করছে পেশি, তার মানে বেশিরভাগ কোষ শেষ হয়ে গেছে, ঠিক কিনা? বিভিন্ন জিনিস তৈরি করতে, রাইট? তাহলে এই ফাঁকা অংশটা জুড়ে যেটা থাকে, চারপাশ জুড়ে হাড্ডি পেশি থাকে, আর বেশিরভাগ কোষ যেহেতু শেষ হয়ে যায়, তাহলে একটা পর্দার মতো একটা আবরণ হয়ে থাকে এরা। এই যে দেখো পর্দার মতো আবরণ হয়ে আছে, দেখছো? তাহলে সিলমের চারপাশে যে পর্দাটা থাকে এটার নাম হলো পেরিটোনিয়াম পর্দা। দেখো এটা একটা গর্ত, গর্তের চারপাশ বা পেরিফেরি বা প্রান্ত জুড়ে যে পর্দা থাকে তার নাম পেরি হবে আগে, রাইট? এইটার চারপাশ জুড়ে থাকে, এই জন্য পেরি, পেরি মানে হচ্ছে পেরিফেরি বা প্রান্ত বরাবর। টোনিয়াম শব্দের অর্থ হচ্ছে টেনশন, টেনশন মানে হচ্ছে চাপ, টেনশন মানে কি? চাপ। আচ্ছা তোমরা দেখো তো এরা এদিকে চাপ দিবে, তাহলে এই ফাঁকা জায়গাটার যে পর্দাটা এখানে আছে, এই পর্দার উপরে একটা বড় চাপ আছে না, এই জিনিসগুলো এদিকে চাপ দিবে, তার মানে এই পর্দার উপরে একটু চাপ পড়তেছে, সে চাপগুলো নিয়ে এরকম করে থাকতেছে, তার মানে এই পর্দাটাকে আমরা কী বলবো? চাপ পর্দা। তাহলে বলো তো পেরি কেন বলছে? কারণ ফাঁকের চারপাশ জুড়ে আছে এই গহ্বরের টোনিয়াম মানে টেনশন, যেহেতু একটা চাপ আছে তার গায়ের মধ্যে, এই জন্য। একইভাবে দেখো এটা যেটা কোষ হয়, উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষের মাঝখানে এরকম গহ্বর থাকে, ফাঁকা জায়গা, তাহলে এই ফাঁকা জায়গাটার চারপাশে একটা আবরণ থাকে, এটার নাম হলো টনোপ্লাস্ট। প্রিয় স্টুডেন্ট আমরা প্লাস্ট নিয়ে কথা বলবো না, বা টনো মানে হলো এই যে টেনশন, পেরিটোনিয়ামের টেনশন, এই টনো টেনশন একই জিনিস। তাহলে দেখো এই ফাঁকা জায়গাটা চারপাশ জুড়ে থাকে, চাপ নিয়ে আসে সে, এই জন্য এটার নাম হচ্ছে টনো বা টেনশন বা টোনিয়াম, রাইট? ওকে, ভেরি গুড। এখন তোমরা আমাকে তোমাদের ফিডব্যাক দিবা, আমি এখন তিনটা প্রশ্ন করব, দেখি কারা সবথেকে নিখুঁত আনসার দেয়। প্রশ্ন এক, আমি জাস্ট বলতে চাচ্ছি যে বায়োলজি এমন করে পড়ো, বায়োলজি তোমার জন্য সহজ। আমি যতগুলো কথা বলছি, ট্রাস্ট মি, আমি একটা শব্দ বইয়ের বাইরে থেকে বলি নাই, তোমাদের বইতে প্রত্যেকটা শব্দই আছে, একটা শব্দ বাইরে থেকে বলি নাই। তাহলে আমরা জাস্ট কোরিলেশন করে বেসিকটা পড়লাম, নেক্সট টাইম আর কখনো আমাদের ভুল হবে না, ওকে? বলবা পরিফেরা পর্বের সিলম কোন ধরনের, দুই সিলমের আবরণ পেরিটোনিয়াম ভ্রূণের
কোন স্তর থেকে তৈরি হয়? ওকে, 3 নম্বর হলো ডিউটারো স্টম কি? তোমরা দ্রুত এই 3টা প্রশ্নের উত্তর দাও, আমি পাশে চুপচাপ ছবি অ্যাড করি। সই ভাই, ব্লার লাগতেছে। ব্লার্ড দেখি, আমি এখান থেকে লাইভে যেতে পারছি না, দেখতে পাচ্ছি না।
আচ্ছা, ভয়ের কিছু নাই, ঠিক হয়ে যাবে এখনই। পিছিয়ে আছেন আপনি, ঠিক হয়ে গেছে, এই ব্লার ঠিক হয়ে গেছে। এখন তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দিবা, যেহেতু এটা দিছো আমি তোমাদের উত্তরটা বলি। পরিফেরা এক নম্বর পর্ব, স্তরবিহীন, তাহলে ত্রিস্তরী ছাড়া কখনো সিলোম হয় না, তাহলে এদের কোনো সিলোমই নাই, সিলোমহীন, রাইট? তাহলে তোমাদের উত্তর ঠিক আছে, এটা হলো কি হবে, সিলোমহীন। ওকে, ডান। সিলোমের আবরণ যেটা, তার নাম হলো পেরিটোনিয়াম, ভ্রূণের কোন স্তর থেকে তৈরি হয় তোমরা তো জানোই, যে মাঝখানের গুলাই সব কিছু তৈরি করে, এই যে লাল গুলা, তার মানে মেজোডার্ম থেকে তৈরি হয়, মেজোডার্ম। ডিউটারোস্তম, দ্বিতীয় মুখ, আমরা তো জানি প্রথম মুখ হচ্ছে পায়ু, দ্বিতীয় মুখ হচ্ছে মানুষের মুখ, তাহলে এটা হচ্ছে মাউথ, আমাদের মাউথ অরিফিস আছে, মুখ ছিদ্র সেটাই। তো তোমরা এখন আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দিবা, সেটা হলো এই যে আমি ছবিগুলো লিখে রাখছি এখানে, ক, খ, গ, তাহলে এখন তোমরা আমাকে বলবা যে সিলোমহীন, অপ্রকৃত সিলোম, প্রকৃত সিলোম কোনটা, যে এক দুই তিনের সাথে ক, খ, গ মিল করে দাও খুব দ্রুত। আর এই মিলের সময় আমি এক কাজ করো, ব্রেক নেবো একটা 3 মিনিটের। তিন মিনিটের ব্রেক, তোমরা মিল করে দিবা ক, খ, গ আসলে কোনটা হবে উপরের। ওকে,
সালামু আলাইকুম। দেখো, আমরা আজকে যে ফ্রি ক্লাসে আমরা কিন্তু পুরোটা সম্পর্কে একটা ধারণা পেয়েছি। তো এই ছবিগুলো একটু মিলটা আমার তোমাদের আমি বলি। দেখো, এখানে কোনো ফাঁকাই নাই লালগুলোর মধ্যে, তার মানে এটা হলো সিলোভিন। তাহলে এক নম্বরটা হচ্ছে ক, রাইট? একের সাথে ক এইটা। দুই নম্বর হচ্ছে খ। দেখো কি সুন্দর দেওয়া আছে, দেখো লালগুলো এই পাশে গেছে, এই পাশে গেছে, বাউন্ডারি একটা আছে এই গর্তটা, রাইট? তাহলে এটাই হচ্ছে প্রকৃত এবং পিওর সিলম। প্রকৃত সিলম কোনটা? খটা। তাহলে গটা কি? দেখো এই ফাঁকা জায়গা, একদিকে লাল মানে মেজোডার্ম আছে, দেখো এদিকে কোনো মেজোডার্ম নাই, তার মানে তোমার জমি আছে, তোমার জমির কিন্তু তুমি একদিকে বাউন্ডারি দিয়ে রাখছো, আরেকদিকে বাউন্ডারি দেওয়া নাই। তাহলে কি হবে, এই ভদ্রলোক এসে সবগুলো ইনগালফ করে ফেলবে যে এটা আমার জমি, ঠিক আছে? তাহলে জমির বাউন্ডারি না দিলে কি হবে, এটা জমি আছে বাউন্ডারি নাই, অপ্রকৃত, মানে তুমি জমির মালিক আবার মালিকানা নাই, রাইট? মানে এই কারটা তোমার বাট এই কারটা তোমার নয়, এই টাকাগুলো তোমার বাট এই টাকাগুলো তোমার নয়। এটা তামিল মুভিতে দেখেছিলাম, এটা একটা ডায়লগ ছিল। ওকে, ভেরি গুড। ডাস্টার কই? এই তো এখানে। এখন আমরা দেখবো এক নম্বর চ্যাপ্টারের সব থেকে এক্সক্লুসিভ পাশাপাশি কনফিউজিং একটা টপিক, সেটা হলো দেখবো লেখা আছে কখনো শিখাকোষ রেসনঙ্গ ফ্ল্যাম সেল, কোথাও লেখা আছে আবার প্রোটো নেফ্রিডিয়া, কোথাও লিখছে মেটা নেফ্রিডিয়া, আবার কোথাও লিখছে নেফ্রন, আবার কেসোতে গিয়ে লিখছে নেফ্রিডিয়া, আবার দেখবা সেফালোকোয়ার্ডাটায় গিয়ে লিখছে যে প্রোটো নেফ্রিডিয়া উইথ সোলেনোসাইট। কি এগুলা? তাহলে তুমিও জানো না, আমিও জানি না, তাহলে আমরা শূন্য থেকে শুরু করতেছি। বাট আজকে তুমি যদি জানো এই জিনিসটা, মনে রাখবা এই চ্যাপ্টারের সব থেকে ভয়ানক টপিকটা তুমি শিখে ফেললা। ওকে, তাহলে আমি তোমাদের এই ভয়ানক টপিকটা দেখাই, তোমরা কি দেখতে রাজি না রাজি না, নাকি আজকে ক্লাস এখান থেকে শেষ করে দেব? এক ঘন্টা তো কাছাকাছি হয়ে গেছে। বান্ন মিনিট হয়ে গেছে, তোমরা যদি দেখতে চাও আমি দেখাবো, না হলে আজকে আমি এখান থেকে ব্রেক নিয়ে নেবো, শেষ। ওকে, রাজি, তানভীর হাসান, থ্যাংক ইউ। বায়োলজির একবার যদি মজা পাওয়া যায়, আমি নিজে কিন্তু মজা পাইছি, ট্রাস্ট মি, আমি তোমাদের পড়াতে এই জন্যই মজা পাই কারণ আমি তোমাদের থেকে বেশি পড়ি। যখন বেশি পড়ি তখন দেখি আরে মজার তো, কারণ আমাকে তো শুধু বায়োলজি পড়তে হয়, আমাকে তো আর ফিজিক্স কেমিস্ট্রি পড়তে হয় না, ম্যাথ করতে হয় না, তোমরা তো এগুলো করো, তো তোমরা এত পড়ার সময় পাও না, এই জন্য তোমরা টিচারদের কাছে যাও মাঝে মাঝে শিখতে। এই হচ্ছে তোমার এবং আমার মধ্যে পার্থক্য। তোমরা যখন অনেক বড় হবে না, ভার্সিটিতে যাবা, দেখবো ভার্সিটিতে গিয়ে কেউ কিন্তু ম্যাথমেটিক্স আর প্রাইভেট পড়ে না, এত কঠিন কঠিন কিন্তু পড়ে না। কারণ কি? বেসিকটা কিন্তু ইন্টারমিডিয়েটে এসে শেখানো হয়, তোমরা পড়তেছো কিন্তু তোমরা জানো না যে তোমরা কিন্তু শিখে ফেলছো কেমনে পড়তে হয়। তোমরা যখন মেডিকেলে যাবা, ভার্সিটিতে যাবা, বুয়েটে যাবা, তখন দেখবা টিচার এসে ক্লাস নিতেছে, এত বাজে ক্লাস বোঝাতেই পারে না, বাট বই যখন তুমি পড়বা দেখবে সব শিখে ফেলছো, আরে এটা তো এইভাবে, এটা তো এইভাবে। এই জন্য মেডিকেলে এত কঠিন বাট কেউ প্রাইভেট পড়ে না, ইঞ্জিনিয়ারিং এত কঠিন কেউ প্রাইভেট পড়ে না, ভার্সিটি অনেক কঠিন কেউ প্রাইভেট পড়ে না, জাস্ট ক্লাস করা, নিজেরা নিজেরা বই পড়ে। তাহলে ইন্টারমিডিয়েটটা আসলে কী শেখায় আমাদের, কেমনে ইনফরমেশন নিয়ে এসে মিনিংগুলো বের করে, রাইট? কী বলা আছে জিনিসটাতে? তাহলে ইন্টারমিডিয়েট আসলে এত সহজ না, খুবই কঠিন, রাইট? প্রিয় স্টুডেন্ট, দেখো আজকে আমি তোমার দেখাবো রেচনঙ্গ। ওকে, তাহলে আমি আগে নামগুলো লিখি যেগুলা তোমাদের মাথায় সমস্যা করবে। শিখাকোষ বা ফ্ল্যাম সেল, ফ্ল্যাম মানে হচ্ছে আগুনের শিখা, তাহলে দেখো শিখা মানেই হলো ফ্ল্যাম, আগুন জ্বালাইলা শিখাটা হলো, রাইট? দুই নম্বর হচ্ছে নেফ্রিডিয়া, এটা কোথায় আছে? প্লাটি হেলমিনথিসে, রাইট? শিখাকোষ আছে। এনিলিডায় যখন যাবা তখন দেখবা লেখা নেফ্রিডিয়া, আবার শিখাকোষ যখন পড়বা অন্য বইতে দেখবা লেখা লেখা আছে প্রোটো নেফ্রিডিয়া, প্রোটো নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া যখন অন্য কোনো বইতে পড়বা দেখবা লেখা আছে মেটা নেফ্রিডিয়া,
আবার তুমি যখন করডাটা পড়বা তখন দেখবে লেখা আছে নেফ্রন, রাইট? আবার তুমি যখন মলাস্কা পড়বা, সরি আর্থ্রোপোডা পড়বা, তখন দেখবে লেখা আছে মালপি জিয়ান্নালিকা। কোন কোন বইতে নেফ্রনের পাশে লেখা আছে মেটানেফ্রিডিয়া। কোন কোন বইতে মালপিজের নালিকার পাশে লেখা আছে মেটানেফ্রিডিয়া। আবার কোন কোন বইতে তুমি যখন দেখবা যে একটা উপপরম পড়তেছো সেফালোকর্ডাটা, সেখানে লেখা আছে প্রোটো নেফ্রিডিয়া, প্রোটোনেফ্রিডিয়ায় সোলেনোসাইট থাকে, সোলেনোসাইট থাকে। আচ্ছা তুমি বলো তো, রাহাত তুমি আছো, সুই ভাই আছেন, কনফিউজিং কিনা এগুলা? তাহলে তুমি যদি কখনো জানো যে সব জায়গাতে গিয়েই প্রোটোনেফ্রিডিয়া মেটানেফ্রিডিয়া, মেটানেফ্রিডিয়া মেটানেফ্রিডিয়া প্রোটোনেফ্রিডিয়া এগুলোই আছে, তাই না? জাস্ট নামগুলো চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখন আমাদের জানতে হবে যে এগুলো কী জিনিস, তাহলে আমাদের কখনো আর কনফিউশন তৈরি হবে না। ওকে, তাহলে আমি তোমাদের দেখাই প্রথমে প্রোটোনেফ্রিডিয়া কী আর মেটানেফ্রিডিয়া কী। ওকে দেখো, ধরা যাক এটা একটা হচ্ছে ফ্ল্যাট ওয়ার্ম, একটু আমি এরকম করে অ্যাড করলাম, কি অ্যাড করলাম আমি এটা ফ্ল্যাট ওয়ার্ম, মানে হলো ফিত চ্যাপটা, ফ্ল্যাট মানে হলো চ্যাপটা, ওয়ার্ম মানে হচ্ছে ক্রিমি, তার মানে হলো আমি আসলে ফিতা তো চ্যাপটা, তাই না? আমাদের কোমরে যে ফিতাগুলো থাকে চ্যাপটা না, তার মানে ফিতা কৃমির কথা বলছি। ফিতা কৃমি মানে কি? প্লাটি হেলমিনথিসের কথা বলছে, হেলমিনথিস। প্রিয় স্টুডেন্ট দেখো, প্লাটি মানে হলো প্লেট আর হেলমিন্থ মানে হচ্ছে ওয়ার্ম বা কৃমি। তাহলে দেখো প্লেট মানে কি, আমাদের যে প্লেটগুলো আমরা ভাত খাই চ্যাপটা কি না, চ্যাপটা না? তাহলে দেখো প্লেট মানে হচ্ছে যে ফ্ল্যাট হয় বা চ্যাপটা হয়, তার মানে এটাই ফ্ল্যাট, এইটাই চ্যাপটা কৃমি, এইটাই ফিতা কৃমি, এইটাই প্লাটি হেলমিনথিস। মিলে গেল কিনা সব কিছু? তাহলে কখনো কনফিউশন হবে না মিনিং যদি তুমি জানো। তাহলে এটা কি? চ্যাপটা কৃমি। দেখো না হলে কিন্তু আমি এরকম করে অ্যাড করতাম, এরকম যদি কোনো কৃমি পাও তাহলে মনে রাখবে এগুলো গোল কৃমি, কারণ আমি যদি এখানে কাটি এরকম করে তাহলে আমি যদি নিচ থেকে ওদিকে দেখি তাহলে এই যে এরকম গোলাকার দেখতে পাবো, রাইট? এরকম গোলাকার দেখতে পাবো। এই যে দেখো এইটাকে যদি পেন কাটলাম, কাটলে কেমন হবে, যে এরকম গোলাকার পাবো না? বাট এইটাকে তুমি যদি কাটো এইটাকে, তাহলে কিন্তু তুমি এইরকম দেখবা। দেখো এটা কিন্তু গোলাকার নয়, এটা কি চ্যাপটা। ওকে, তাহলে আমি এক কাজ করি, চ্যাপটা কৃমিতে একটা স্পেশাল জিনিস দেখাই। এরকম জিনিস থাকে, সেই পাশে খাচ্ছে খাবারগুলা, এই যে খাবারগুলা এই শরীরের যাচ্ছে কোষে, তাহলে কোষ কী করবে, বিভিন্ন ধরনের খারাপ জিনিস তৈরি করবে, বজ্র পদার্থ, তাই না? আমরা যখন খাই তখন কিন্তু আমরা মাছ খাইলে মাছের কাঁটাগুলো কী করি, বজ্র পদার্থ হিসেবে ফেলে দিই। তাহলে খাবার খেলে এরা বজ্র পদার্থ উৎপন্ন করে, করলে সেই বজ্র পদার্থগুলোকে তো শরীর থেকে বের করে দিতে হবে, হবে কি না? তাহলে এই যে লাল লাল যেগুলো দেখতে পাচ্ছ এগুলোই হচ্ছে বের করে দেয়।
তাহলে আমার শরীর থেকে খারাপ জিনিস বের করে দেওয়া, যেমন ইউরিয়া বের করে দেয় ইউরিন দিয়ে, মূত্র দিয়ে, তাহলে আমার কিডনি সাহায্য করছে। তাহলে কিডনি কি রেশন অঙ্গ, রাইট? তাহলে বলো তো এই লালগুলো কি রেশন অঙ্গ? তাহলে আমরা লালগুলো নিয়ে পড়বো, এরা কি করে? বর্জ্য ত্যাগ করতে সাহায্য করে। আচ্ছা আমি একটু দেখি এরা বুঝতে পারছে কি না, খুব দ্রুত কমেন্ট করতো। ভাইয়া বুঝতে পারতেছি, আচ্ছা এই ক্লাসগুলোর উপর মক টেস্ট হবে, এটা আমি আগামীকালকেই নিব তোমাদের, আগামীকালকে ঠিক সেম টাইম 9টায় নেব। 5টা থেকে সর্বোচ্চ 10টা প্রশ্ন থাকবে, কয়টা প্রশ্ন থাকবে? 10টা, MCQ না, 10টা প্রশ্ন হবে ট্রু ফলস টাইপের, ওকে, ট্রু ফলস টাইপের, সরি। আচ্ছা কেমনে কী করতে হবে আমি ক্লাস শেষে এদেরকে বলে দেবো। ওকে, তার মানে এই লাল যেগুলো আছে এগুলো, এখানে তো কোষ আছে দেয়ালগুলোতে, কোষের বজ্র পদার্থগুলো এই যে লাল নালীগুলো দিয়ে দিয়ে বের হয়ে চলে যায়। তাহলে আমি এখন একটা কাজ করি, জুম করি, লাল নালীগুলো তো, ওকে, এটা হলো লাল নালী, এই যে এখানকার নালীগুলোতে এরকম কিছু জিনিস থাকে, ব্যাঙ্গের ছাতার মতো কিছুটা দেখতে, ওকে। তাহলে বলো তো এই যে লাল নালীগুলো আমি অ্যাড করলাম, এটা হলো সেই নালি, নালীগুলো থেকে শাখা বের হয়েছে, ওকে। তাহলে এরা যদি এই শরীরের কোষগুলো থেকে বজ্র পদার্থগুলো বের করতে চায়, তাহলে দেখা যাবে এই যে বজ্র পদার্থ, এগুলো কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, তাহলে কোষের বজ্রগুলো এটাতে যাবে, রাইট? এই বজ্রগুলো এই পাশে, এই পাশে এসে এই পাশে বের হয়ে যাবে, রাইট? এই পাশে বের হবে, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। প্রিয় স্টুডেন্ট, এবার আমি এক কাজ করি, এই ছবিটাকে আমি একটু তোমাদের দেখাই কেমন কেমনে থাকে। এক, দুই নম্বর হচ্ছে এটা একটা কোষ, এটা নিজেও কিন্তু একটা কোষ, ওকে, এরকম ফাঁকা থাকে, ফাঁকা থাকে, ফাঁকা থাকে, তার মানে বাকিগুলো কি ফিল আপ, কি দেখলাম আমরা? এই যে দেখো, যদি এই কোষ থেকে বজ্রগুলো বের হয়, এই যে ফাঁকাগুলোতে প্রবেশ করে, এই ফাঁকাগুলোতে দিয়ে প্রবেশ করে এই জায়গায় চলে আসলো, বুঝতে পারছো? তো যখন এখানে চলে আসে, তখন দেখো এই যে এখানে এইরকম কিছু সুতার মতো আছে, এই সুতাগুলো করে কি নড়াচড়া করে, নড়াচড়া করলে যে এখানে যে জিনিসগুলো খারাপ জিনিসগুলো আসলো না, ওগুলো ধাক্কা খেয়ে খেয়ে এই পাশে বের হয়ে চলে আসে, ঠিক আছে? তাহলে আমি আরেকটা জুম করি এই ছবিটা, এই নালিটা একটু বড় করি আমি, এটা ওকে, এই ফাঁকাগুলোর ভেতর দিয়ে খারাপ জিনিসগুলো এখানে প্রবেশ করে, এগুলো এই পাশে চলে আসে, ওকে। প্রিয় স্টুডেন্ট দেখো,
এই যে এখানে কিছু এরম সুতার মতো থাকে, খারাপ জিনিসগুলো যখন এরম করে বের হচ্ছে, এগুলো করে কি নড়াচড়া করে করে এদেরকে বাইর করে দেয়। ওকে, এগুলোর নাম কি? সিলিয়া। প্রিস্টুডেন্ট, সিলিয়া শব্দের অর্থ হচ্ছে আইলেশ। এই যে আমাদের চোখে ভ্রু আছে না, লোম, তাহলে সিলিয়া শব্দের আরেকটা শব্দ হচ্ছে লোম বা চুল। ঠিক আছে, এরা কি করে? এরা নড়াচড়া করে। নড়াচড়া করলে কি হয়? চোখের সামনে কিছু জমে থাকলে ওটা তো সরাই দেয়, ধুলাবালিকে সরাই দেয়, তাই না? তো সেম এগুলো হচ্ছে চোখের লোম, সিলিয়া। প্রিয় স্টুডেন্ট দেখো, এটা কার? প্লাটি হেলমিনথিসের। এই যে এখানে দেখো, প্লাটি হেলমিনথিসের যারা খারাপ জিনিস বের করে দেয় তাদেরকে বলা শিখা কোষ। তার মানে এটা একটা কোষ। আমি যদি এই জিনিসটা তুলে দেই, ভেতরের দিকে একটু তাকাই, তুললাম আমি দরজাটা খুলে ফেললাম জানলাগুলো, তাহলে ভেতর দেখবো একটা নিউক্লিয়াস আছে, তার মানে এটা কোষ। এই কোষটা দেখো, এই যে এই জিনিসগুলো মনে হইতেছে না, যে এটা যদি একটা মোমবাতি হয়, এটা যদি একটা মোমবাতি হয় তাহলে কি হবে, আগুনটা এরকম করে যাবে কি না? দেখো তো, এই যে আগুনের শিখা, এই শিখাগুলোর সাথে মিলছে কি না? তাহলে এটা একটা কোষ যার এখানে সিলিয়াগুলো দেখতে আগুনের শিখার মতো, মনে হচ্ছে আগুন জ্বলতেছে, এই জন্য এটার নাম হচ্ছে শিখাকোষ বা ফ্লেম সেল। ওকে, আচ্ছা দেখো তো, ফ্লেম সেলের উপরে আমি কী লিখছি? প্রোটন অ্যাফ্রিডিয়া। তার মানে আমি পর্বগুলো লিখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই যে এটা হলো প্লাটি হেলমিনথিস, এদের কি? শিখাকোষ। শিখাকোষের আরেক নাম কি? প্রোটো নেফ্রিডিয়া। প্রিয় স্টুডেন্ট, নেফ্রিডিয়া শব্দের অর্থ হচ্ছে কিডনি, কারণ আমাদের শরীরে তো কিডনি রেশন পদার্থ বের করে দেয়। তাহলে নেফ্রিডিয়া মানে কি? কিডনি। প্রোটো মানে কি? প্রোটো শব্দের অর্থ হচ্ছে ভেরি আর্লি। ভেরি আর্লি মানে হচ্ছে একবারে পৃথিবী যখন শুরু, তখন যে অনুন্নত প্রাণীগুলো আসছে তাদের মধ্যে প্রথম প্রোটন অ্যাফ্রিডিয়া তৈরি হয়েছে, তাই না? ভেরি আর্লি মানে অনেক আগে যারা তৈরি হয়েছে, কিংবা যারা আমাদের থেকে অনেক আগের বা অনেক পুরনো বা অনেক অনুন্নত। কৃমি আমাদের থেকে অনুন্নত না, তাহলে তাদের কী থাকবে? প্রোটন অ্যাফ্রিডিয়া থাকবে। তাহলে এটাই হলো প্রোটন অ্যাফ্রিডিয়া, এটাই। ওকে, লুক, প্রোটন অ্যাফ্রিডিয়া বলার একটা কারণ আছে, সেটা হলো এই যে দেখো, একটু ভালো করে দেখো এখানে। আচ্ছা, আমি কি এই যে নালীগুলোকে শরীরের বাইরে বের করছি ছিদ্র দিয়ে? বের করি নাই কিন্তু। তার মানে এই যে মাথাটা আসতেছে না, এই মাথাটা ডেড, সোরাগলি। তুমি আসলা, আসে দেখো রাস্তা বন্ধ, রাইট? তার মানে এই যে নালীগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখানে এগুলা, এগুলা কিন্তু শরীরকে ছিদ্র করে বের হয় নাই, এখানে এসে শেষ, এটা এসে শেষ নাই। তাহলে কেমনি বের হয় এখানকার রেশন পদার্থ যেগুলো আসলো এই যে দিক থেকে? এগুলো করে কি? কোষ ঝিল্লি পার হয়ে এই যে দেয়ালগুলো বেয়ে ব্যাপনের মাধ্যমে বের হয়ে যায়। তুমি যদি একটা কাপড়ের মধ্যে পানি রাখো, কাপড়ের নিচে ছিদ্র করে দাও নাই, ছিদ্র করে দিলে বলা যায় ওটা একটা মুখ যেটাতে বের হইতেছে, বাট তুমি পানি রাখতেছো, দেখা যাচ্ছে শুয়ে 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 পড়তেছে, এটা ব্যাপন ধরা গেল, মানে একটা দেয়াল ভেদ করে বের হয়ে চলে যাচ্ছে, কোনো ছিদ্র পথ ছিল না। ওকে, তাহলে বলো তো, প্রোটো নেফ্রিডিয়ার শর্ত কি? তাদের হচ্ছে নালীগুলো ডেড ইন্ড, মানে নালীগুলোর প্রান্ত বন্ধ। ওকে, তাহলে আমরা এখন ওই ওদিকে যাই। এ, তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো?
তোমরা কি আমার কথা বুঝতে পারছো না? প্রোটন এফ্রিডিয়া মানে কি? এগুলো এক ধরনের রেশন অঙ্গ কোষ, যেগুলা খারাপ জিনিসগুলো একটা নালী পথে বাইর করে নিয়ে আসবে, ইটস ওকে, বাট নালীটার মাথাটা বন্ধ। যে বন্ধ বন্ধ হলে এরা কী করবে? শুয়ে 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 দেয়াল ভেদ করে বের হয়ে চলে যাবে দেহ থেকে, রাইট? ব্যাপনের মাধ্যমে। ওকে, ভেরি গুড। আমি কিন্তু আগে অনেক গল্প বলতাম। আমার প্ল্যান আছে যে আজ তিনটা যে ক্লাস করাবো, তিনটা ক্লাসের মধ্যে একটাতে শুধু গল্প বলবো, ঠিক আছে? বাট বেসিকটা খুব জরুরি, কারণ বেসিক পড়লে তুমি আর কখনো এই জিনিসগুলো ভুলবে না। আমি গল্প পড়াই দিলে কী লাগবে? প্রত্যেকটা পর্ব উপপর্বের জন্য এক একটা করে গল্প, গল্প মনে থাকবে? এত থাকবে না। বাট প্রোটন এফ্রিডিয়া, মেটান এফ্রিডিয়া কখনো তোমার ভুল হবে না। তাহলে বলো তো, এই যে আমি তিনটা দিলাম, তোমরা যখন বই খুলবা দেখবা এর মধ্যে রেশনের কথা বলা নাই, এর মধ্যে রেশনের কথা বলা নাই, এর মধ্যে প্রথম রেশন অঙ্গের কথা বলা হয়েছে, তার নাম হলো শিখাকোষ, রাইট? এখন রাহাত তুমি বলো তো, শিখাকোষটা কি পৃথিবীতে প্রথম আসলো না? যদি প্রথম আসে তাহলে সে প্রোটন এফ্রিডিয়া হবে না মেটান এফ্রিডিয়া হবে? মেটা মানে হচ্ছে চেঞ্জ। চেঞ্জ মানে কি? আগে একটা ছিল, পরে আমি চেঞ্জ হয়ে গেলাম। তার মানে প্রোটন এফ্রিডিয়াগুলো যদি একটু উন্নত হয় তাদের নাম মেটান এফ্রিডিয়া হবে, রাইট? তাহলে দেখো, কখনোই আর ভুল হবে না যে আরে পরিফেরার মধ্যে কোনো রেশন অঙ্গ নেই, নিডারিয়ার মধ্যে কোনো রেশন অঙ্গ নেই। তাহলে তারপর কী আসলো? প্লাটিয়েল মিন্থিস, এর মধ্যে রেশন অঙ্গ আছে, নাম কি? শিখাকোষ বা ফ্ল্যাম সেল, ওই যে সিলিয়াগুলো শিখা তৈরি করে আগুনের মতো। এটা কি প্রোটন এফ্রিডিয়া না মেটান এফ্রিডিয়া? তাহলে এটাই যেহেতু পৃথিবীতে প্রথম আসছে, এটাই যেহেতু সব থেকে অনুন্নত প্রাণীতে আসছে, এগুলো তো অনুন্নত, এর থেকে দুই উন্নত, তার থেকে তিন উন্নত, তার থেকে চার উন্নত, তার মানে এদের থেকে কারা সব থেকে অনুন্নত? এই যে এগুলা। তাহলে দেখো, অনুন্নতদের মধ্যে প্রথমে আসছে। তাহলে শিখাকোষ হচ্ছে প্রোটন এফ্রিডিয়া বা প্রথম আসা বা অনুন্নত। অনুন্নত হলে কী হবে? একটা রাস্তা চলে গেছে, হুট করে রাস্তাটা নাই। উন্নত দেশে তো এটা হবে না, রাইট? রাস্তা আছে, নতুন নতুন রাস্তা আছে। তাহলে প্রিয় স্টুডেন্ট, এবার আমি তোমাদের বলি, দেখো, বুঝতে পারছো তাহলে শিখাকোষের সাথে কেন প্রোটন এফ্রিডিয়ার কথা বলছে? ওকে, আচ্ছা বলো তো, তিনের পর চার, চারের পর এই যে দেখো এখানে এনিলিডা, এনিলিডাতে থাকে নেফ্রিডিয়া। আচ্ছা বলো তো, এইটা যদি প্রোটন এফ্রিডিয়া হয় তিন নাম্বারটা, তাহলে তিনের থেকে চার একটু উন্নত না? চারের থেকে পাঁচ আর একটু উন্নত না? তাহলে বলো তো, এর যদি প্রোটন এফ্রিডিয়া থাকে, তাহলে পাঁচের যে নেফ্রিডিয়া লেখা আছে এটা কি মেটান এফ্রিডিয়া না প্রোটন এফ্রিডিয়া? মেটা মানে চেঞ্জ হয়ে গেছে, রাইট? তার মানে এটা প্রোটো হবে, এইটা মেটা হবে এমন কোনো সম্ভাবনা পৃথিবীতে নাই। তাহলে আমরা এখন থেকে কি বলবো? এনিলিডা যে নেফ্রিডিয়া আছে, এটা আসলে মেটান এফ্রিডিয়া। লজিক্যাল, আগে প্রোটো তারপর মেটা। প্রিয় স্টুডেন্ট, মেটা শব্দের অর্থ কি? চেঞ্জ। এই যে ছেলেরা একটা সেক্স মানে পুরুষ, মেয়েরা একটা সেক্স মানে মেয়ে, রাইট? আলাদা আলাদা। তাহলে তাদের শরীরে যদি কখনো আলাদা আলাদা জিনিস থাকে, মানে ওর শরীরে যেটা আছে আমার শরীরে সেটা নাই, আমি চেঞ্জ, তাহলে এটার নাম কি? মেটা, সেক্সুয়াল মেটা বা হচ্ছে যৌন চেঞ্জ, এটাকে বলা হয় সেক্সুয়াল মেটামরফোসিস বা যৌন দ্বিরূপতা বা যৌন পার্থক্য। আগে ওর এক ধরনের ছিল, আমার শরীরে সে চেঞ্জ হয়ে গেছে, তাহলে মেটা শব্দটা থাকবে এখানে। তোমরা দেখবা লেখা আছে সেক্সুয়াল মেটামরফোসিস, এটা প্রথম দেখা যায় এই চার নম্বরে এসে। তাহলে মেটা শব্দের অর্থ কী? চেঞ্জ। মেটাবলিজম বইয়ের মধ্যে লেখা আছে, মেটাবলিজমের মেটা মানে কি? চেঞ্জ। তুমি গ্লুকোজ খাচ্ছ, গ্লুকোজ বেশি হয়ে গেছে, গ্লুকোজকে প্রোটিনে পরিণত করতেছে, তাহলে এটা কী হচ্ছে? চেঞ্জ হচ্ছে বা মেটাবলিজম হচ্ছে। তোমার শরীরে গ্লুকোজ বেশি, চর্বি নাই, চর্বিতে পরিণত করতে হবে গ্লুকোজকে, তাহলে চেঞ্জ করতে হবে মানে মেটাবলিজম করতে হবে, রাইট? তাহলে মেটা মানে কি? চেঞ্জ। তাহলে এমন করে পড়ো, তোমাদের কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তো প্রিয় স্টুডেন্ট, আমি দেখালাম যে এদের শরীর থেকে নালীগুলো বের হয় না, তাহলে এবার আমি দেখাবো মেটা নেফ্রিডিয়াতে বের হয়, এই জন্য এদেরকে মেটা নেফ্রিডিয়া বলে। ওকে, তাহলে ওই ছবিটা দেখালেই কিন্তু শেষ। তাহলে আমি একটা তোমাদের ছবি দেখাই। রিং 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 রিং, এটা কি সুবাই কেচো? কেচো বা এনিলিডা, পর্বের প্রাণী বা
আর্থ ওয়ার্ম। এই কৃমিটা থাকে আর্থে বা মাটিতে, এটাকে বলা হয় লাঙ্গল, মাটির লাঙ্গল, মাটি এলোমেলো করে দেয়। তাহলে যে তোমরা একটা দেখবা যে মাটিতে কেঁচো বেশি ওই মাটিটা বেশি পুষ্টি সম্পন্ন, রাইট? তাহলে বায়ুমণ্ডল থেকে বাতাস টাতাসগুলো ভেতরে ঢোকাইতে পারে, ঠিক কি না? ওকে প্রিয় স্টুডেন্ট, এটা হলো একটা কেঁচো। স্বাভাবিকভাবেই প্লাটিহেলমিনথিসের পরে থাকে, প্লাটিহেলমিনথিসের প্রোটো নেফ্রিডিয়া যদি থাকে তাহলে পরেরটাতে একটু চেঞ্জ পাবো, তাহলে তো এখানে মেটা নেফ্রিডিয়া পাবো, রাইট? ওকে দেখো, এখন আমি এক কাজ করি, এই খণ্ডটা নিয়ে একটু কাজ করি, ওকে? তাহলে এটা একটা খণ্ড, তাহলে আগের একটা খণ্ড ছিল এখানে, রাইট? পিছনের খণ্ডটা এখান থেকে শুরু হয়েছে, ঠিক কি না? এই অংশটা নিয়ে আমি কাজ করছি, আচ্ছা। আমরা যেহেতু আজকে দুইটা জিনিস আলোচনা করছি, এই জন্য সময় লাগতেছে। আমাদের যদি আজকে 10টা জিনিস আলোচনা করতে হইতো তাহলে আমাদের কিন্তু অনেক আগে সময় শেষ হয়ে যেত, ক্লাসও শেষ করে দিতে পারতাম, রাইট? প্রিয় স্টুডেন্ট, এইটাই হচ্ছে লাস্ট, এটা যদি বোঝো তাহলে তোমাদের বিশাল প্রবলেম সলভ। লুক, এদের কিভাবে থাকে, এদের যে কোষটা থাকে যেটা খারাপ জিনিস বের করে ওইটা শুরু হয় এই খণ্ডে, নিয়ে যায় এই খণ্ডে, তাহলে এই খণ্ডে একটা শুরু হবে, এই খণ্ডে নিয়ে যাবে, এই খণ্ডে একটা শুরু হবে, পরের খণ্ডে নিয়ে যায়, রাইট? এই যে দেখো, এবারে করে কি, এই যে এখান থেকে নেওয়া শুরু করলো, এরকম সিলিয়া টিলিয়া আছে, বুঝতে পারছেন? কেঁচোর কিন্তু রক্ত থাকে, তাহলে এই সিলিয়াগুলোতে রক্ত এরম করলে কি হবে, রক্তগুলো বেশি বেশি ঢুকবে, এখানে একটা ফ্লো তৈরি হয়। এই যে দেখো, রক্ত নিয়ে এসে পরেরটাতে চলে গেল, পরেরটাতে গিয়ে সেরকম পেঁচায়, এই যে দেখো শরীর থেকে বের হয়ে গেছে। তাহলে আমি পুরো ছবিটা অ্যাড করি, প্যারালাল একটা নালি অ্যাড করি, কিসের ছবি আমি অ্যাড করতেছি ভাই, রক্তনালী না, এ তো খারাপ জিনিস বের করতেছে শরীর থেকে। এটা যদি রক্তনালী হইতো তাহলে শরীরের সব রক্ত এপাশে বাইর বের হইতো, মরে যাইতো তো এটা। তাহলে সুবি ভাইকে যদি আমরা কেঁচো বানাতে দিই তাহলে উনি তো এমন কেঁচো বানাবে, কেঁচো মরে যাবে পৃথিবীতে আসার আগে। তাহলে এই জন্যই সব কিছু ক্রিয়েটরে তৈরি করে, আমরা যদি তৈরি করি কী হবে, ভুল হবে, ত্রুটি হবে, ক্রিয়েটরের কিন্তু ত্রুটি নাই। রাইট প্রিয় স্টুডেন্ট, এই যে দেখো একটা ছিদ্র। তাহলে বলো তো, প্রোটো যেটা, আদি নেফ্রন যেটা ছিল, আদি কিডনি যেটা ছিল, ওই জিনিসে কী ছিল, রাস্তাতে চলতে চলতে রাস্তা বন্ধ, এর ক্ষেত্রে দেখো কি, এখান থেকে রক্ত থেকে, এগুলো হচ্ছে রক্ত, সে খারাপ জিনিসগুলো নিয়ে যাচ্ছে এই পাশে ফিল্টার করে করে করে, দেখো এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে এসে এসে এই পাশে এসে এরকম বাইরে করে দিল, রাইট? দেখো আমি মানুষের সাথে একটা মিল দেখাবো তোমাদের। তো এখানে আমি একটা ছোট্ট কথা বলি, এদের কিন্তু ব্লাডার থাকে, কিডনি, সরি, কেঁচোর কিন্তু ব্লাডার থাকে, এটা হচ্ছে তার ব্লাডার, ইউরিনারি ব্লাডার। কেঁচোর সাথে কিন্তু মানুষের অনেক মিল, দেখো এইটার নাম হলো এই মুখটা, মুখ, রাইট? তাহলে মুখ মানে হচ্ছে স্টোম বা স্টোমা, স্টোমা মানে কিন্তু মুখ, এবং এটা কি, কিডনি হিসেবে কাজ করতেছে, খারাপ জিনিস বাইর করতেছে। তাহলে নেফ্রন শব্দটা আমরা সামনে দেবো, নেফ্রন মানে কিডনি, তাহলে এটার নাম হলো নেফ্রো স্টোম, তার মানে এটা হলো কিডনির মুখ, রাইট? এই যে এটা, আচ্ছা মানুষের দেখো তো, মানুষের এরকম থাকে না, মানুষের এরকম কী থাকে, নেফ্রন, এগুলো দিয়ে রক্ত প্রবেশ করে করে এই পাশে ফিল্টার টিল্টার হয়ে এই পাশে দিয়ে এই পাশে এসে বের হয়ে যায়। আচ্ছা তোমরা এখন বলো তো, আমাদের কী থাকে, নেফ্রন, এদের কী থাকে, নেফ্রিডিয়া, এদের দেখো প্রান্তটা খোলা, এই যে আমাদেরও দেখো প্রান্তটা খোলা, তার মানে আমাদের নেফ্রনটা কী, প্রোটো, প্রোটো হলে তো মুখ বন্ধ থাকতো, রাইট? তাহলে এটা কি, মেটা নেফ্রিডিয়া, তাই না?
তাহলে হিড্রোজেন মুখ খোলা, তাহলে এটাকে আমরা প্রোটন এফ্রিডিয়া বলবো না, এটার নাম কি? মেটা নেফ্রিডিয়া। তাহলে দেখছো উন্নত প্রাণী যখন শুরু হয়েছে তখন সবগুলো এখন মেটা নেফ্রিডিয়া থাকবে। দেখো এই যে এখানে মেটা নেফ্রিডিয়া লিখছি, এই যে এখানে দেখো মেটা নেফ্রিডিয়া লিখছি, তারপর হচ্ছে মানে এই পর্বগুলোর মতো দেখো কর্ডাটা লিখলাম, এখানে মেটা নেফ্রিডিয়া লিখলাম। কর্ডাটা কি থাকে? নেফ্রন। নেফ্রন কি? মেটা নেফ্রিডিয়া, রাইট? এক্সেপ্ট সেফালোকর্ডাটা। কেন আমি ধরে দেখাচ্ছি? ওকে প্রিয় স্টুডেন্ট, আমরা শেষ করি। তোমাদের বইতেই ছবিটা দেওয়া আছে, এই পাশে আসে, এই পাশে বের হয়, তাহলে এটা একটা ছিদ্র, তাই না? এই ছিদ্রটার নাম হচ্ছে কিডনির ছিদ্র বা নেফ্রিডিয়ার ছিদ্র, রাইট? তাহলে এটার নাম হচ্ছে নেফ্রিডিওপোর। প্রিয় স্টুডেন্ট, নেফ্রন মানে হচ্ছে বৃক্ক বা কিডনি, পোর মানে হচ্ছে ছিদ্র। কস্টেপ, মাইক্রোপোর নাম শুনছেন? দেখবা কস্টেপদের কিন্তু হসপিটালে কখনো ব্যান্ডেজ করে না, কারণ কস্টেপে কোনো ছিদ্র নাই, বাতাস যাবে না। বাতাস না গেলে কিন্তু ওখানে টিটেনাসের যে জীবাণুগুলো, ব্যাকটেরিয়াগুলো আছে, তারা তৈরি হয়। তৈরি হলে আপনি মারা যাবেন, টিটেনাসের জীবাণু বাতাস পাইলে মারা যায়। এই জন্য আমরা কী করি ডাক্তাররা, কাটাছেঁড়া করার পর যখন আমরা এটা বেঁধে দিই, কস্টেপ দিই না, আমরা কী দিই? মাইক্রোপোর। ওই যে মাইক্রোপোর যেটা, ওইটাতে কিন্তু ছোটো 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 ছিদ্র থাকে, ওটাতে বাতাস যায় আমাদের ঘায়ের মধ্যে। তাহলে আমাদের যদি কখনো ঘা হয়, আমরা পলিথিন দিয়ে বাঁধবো না, তাহলে কিন্তু খবর আছে মারা যাওয়া, মাইক্রোপোর দিয়ে বাঁধা যেতে পারে, রাইট? ব্যান্ডেজ করে। তাহলে পোর মানে কি? ছিদ্র। এটা নেফ্রিডিয়ার পোর যেহেতু, এর নাম হচ্ছে নেফ্রিডিও পোর। প্রিয় স্টুডেন্ট দেখো, এটা হলো মেটা নেফ্রিডিয়া, চেঞ্জ নেফ্রন বা চেঞ্জড কিডনি। ওকে, তাহলে দেখো সব তুমি মিলাইতে পারতেছো। প্লাটিহেলমিনথিসে ছিল প্রোটো, বাকি সবগুলো হচ্ছে মেটা। প্রবলেম এক জায়গায়, তার আগে বলো আমি প্রবলেমটা সলভ করে দিয়ে চলে যাবো না এমনি চলে যাবো লাইফ থেকে? অনেক পড়িয়েছি। চলেই যেহেতু যাচ্ছি, শুধু একটু বলি, তোমাদের কি কখনো মাথায় আসে নাই যে ছিদ্রটা এই পাশে এসে আমি এই পাশে বের করে দিতাম, তাহলে কেন আমি পেঁচাইছি? একজন বলতেছে পেঁচানোর জন্য বেশি সময় পাচ্ছে। কে বলেছে এটা? সাবিয়া ফারহানা স্মৃতি বলেছে। আর একজন প্রশ্ন করেছিল, এত পেঁচানোর দরকার কী ছিল, সোজাই তো বের করতে পারতো। এটা একটা প্রশ্ন, বায়োলজিতে লজিকের বাইরে কিছু নাই। দেখো এটা তো হচ্ছে রেশন নালী, এই যে এগুলো হচ্ছে রক্তনালী, এর শরীরে কিন্তু রক্তনালী থাকে, তাহলে এগুলো রক্তনালী, রাইট? সুবিধাই সুবিধা হলো, এই যদি কখনো বেশি বেশি লবণগুলো শরীর থেকে বের করে দেয়, সোডিয়াম পটাশিয়াম, তাহলে যাবার পথে যদি শরীর মনে করে না আমার শরীরে বেশি লবণ বাইর হয়ে যাচ্ছে, সে করে কি, এই যে এগুলো থেকে টেনে আবার লবণটাকে রক্তনালীতে নিয়ে যায়, এগুলো থেকে টেনে রক্তনালীতে নিয়ে যায়, এটা থেকে টেনে রক্তনালীতে নিয়ে যায়। তার মানে লবণ যদি বেশি বের হয়ে যায় তো সেগুলোকে আবার টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে, তাহলে শরীরটা ভালো থাকতেছে, আর বাকি যেগুলো সেগুলো বের হয়ে চলে যাচ্ছে। তাহলে পেঁচানোর দরকার কি? দরকার আছে, সার্ভাইভাল, রাইট? টিকে থাকতে হবে পৃথিবীতে। ওকে, তাহলে আমি শেষ ছবিটা আর্ট করে দিয়ে চলে যাই। তোমরা কেউ টেনশন করো না, তোমরা শুধু মনে রাখবা প্লাটিহেলমিনথিসেই শুধুমাত্র প্রোটন এফ্রিডিয়া, শিখাকোষটা একটা প্রোটন এফ্রিডিয়া, বাকি যা আছে সবগুলোই মেটা নেফ্রিডিয়া, এক্সেপ্ট সেফালোকর্ডাটা, এটা প্রোটন এফ্রিডিয়া উইথ সোলেনোসাইট। তাহলে ছবিটা আমি দ্রুত দেখিয়ে দিচ্ছি। কী লেখা আছে? প্রোটন এফ্রিডিয়া সাথে সোলেনোসাইট, রাইট? প্রোটন এফ্রিডিয়া ছবিটা আমি অ্যাড করে দিই খুব দ্রুত। রাইট? এরম ছিল না, এরম ছিল, আর শিখাগুলো এখানে এরম ছিল, বিভিন্ন কোষ ছিল তার শরীরের, কোষ ছিল, কোষ ছিল, কোষ ছিল, কোষ ছিল, কোষ। তাহলে কোষের খারাপ জিনিসগুলো এই পাশে এই যে এই ছিদ্রগুলোতে প্রবেশ করতো, করে এই যে এগুলো তাড়ায় দিত তাদেরকে, এরা এই পাশে এসে এই পাশে বের হতো, বাট রাস্তা বন্ধ,
তখন কী করতো, দেয়াল ভেদ করে শরীরের বাইরে চলে যেত ব্যাপনের মাধ্যমে। এটা প্রোটোনেফ্রিডিয়া, রাইট? সোলেনোসাইটের কথা বলা আছে। প্রিয় স্টুডেন্ট দেখো, সোলেনোসাইট, এই যে সাইট শব্দের অর্থ হচ্ছে কোষ, রাইট? তাহলে আরও কিছু কোষ থাকে, প্রায় 500টা করে কোষ থাকে এক একটাতে। কেমনে দেখো, আমি দুই তিনটা ছবি অ্যাড করে দিই। এটা কোষ, এটা কোষ, কোষ, দেখছো? এইগুলোর নামই হচ্ছে কোষ, এই যে নিউক্লিয়াস দেওয়া। সোলেনো সাইট, সাইট মানে হচ্ছে কোষ। প্রিয় স্টুডেন্ট দেখো, এই কোষগুলা এরকম একটা করে ফ্লাজেলা আছে। কি আছে? ফ্লাজেলা আছে, ফ্লাজেলা আছে। ফ্লাজেলা মানেও কিন্তু সিলিয়ার মতো, এরা নড়াচড়া করতে পারে। আচ্ছা, এই কোষটা একাই যে পরিমাণ বজ্র পদার্থ নিয়ে বের করে দিতে পারতো, যখন অনেকগুলো আমি দিলাম, তাহলে সুবিধা কি হলো, সারা শরীর থেকে তারা কিন্তু দেখো, দেখেন বজ্র এই যে নিল, তারপরে এই বজ্রগুলো এই যে ফ্লাজেলাটা ধাক্কা দিয়ে এখানে নিয়ে আসলো, এরা ধাক্কা দিয়ে এখানে, দেখেন খালি বজ্র পদার্থ জমা হইতেছে অনেক, রাইট? তারপরে অনেকগুলো কোষ একসাথে কাজ করতেছে, প্রায় 500টা। এখানকার বজ্র কেমনে এটা পার করলো এখান থেকে এদিকে, এই যে ফ্লাজেলা দিয়ে ধাক্কা দিয়ে, তাহলে এগুলো সবগুলো একসাথে এখন বের হয়ে চলে আসবে। বাট এখানে এসে কী হবে, ব্যাপনের মাধ্যমে বের হবে। প্রোটোনেফ্রিডিয়া, তো প্রোটোনেফ্রিডিয়া এক্স সাথে অ্যাড করেছিলাম কি এগুলো? প্রিয় স্টুডেন্ট, তোমরা আমাকে একবার বলো তো যে প্লাটিহেলমিনথিসে ছিল প্রোটোনেফ্রিডিয়া, আবার কর্ডাটা পর্বের গিয়ে, সেফালো কর্ডাটা উপপর্বে গিয়ে প্রোটোনেফ্রিডিয়া দিলাম, তার মানে হলো কি, প্রাণী অনেক উন্নত হতে পারে, কিছু বৈশিষ্ট্য কিন্তু অনুন্নত থেকে যেতেই পারে। এই যেমন এটা আছে, তার আগে সবাই জানে মেটানেফ্রিডিয়া, সে এখন প্রোটোনেফ্রিডিয়া ধরে আছে। তাহলে এই কাভারটা সে কীভাবে করতেছে? সোলেনোসাইট কোষগুলো দিয়ে প্রোটোনেফ্রিডিয়া আছে, অনুন্নত জিনিস আছে, বাট দেখো সবগুলো সাহায্য নিয়ে সে আরও বেশি বেশি কাজ করতেছে, তার মানে সে প্রোটোনেফ্রিডিয়া হলেও মেটানেফ্রিডিয়ার সমান কাজ করতে পারতেছে, রাইট? অনেকগুলো বজ্র বের করতে পারতেছে, কারণ এদিককার প্রাণীগুলো ছোট, এদিককার প্রাণী বড়, প্রোটোনেফ্রিডিয়া দিলে হবে না, তার সাপোর্ট লাগবে, এই সোলেনোসাইট কোষগুলোই তার সাপোর্ট। এখন বলো, তোমরা কি বুঝতে পারছো? এগুলো থেকে প্রশ্ন হবে, রেশন থেকে, সিলোম থেকে। আমি পরের ক্লাসে তোমাদের ক্লিভেজ বোঝাবো, ক্লিভেজ ডিফারেন্ট টাইপের। তোমরা বলো যে তোমরা বুঝতে পারছো কি না, তোমাদের আসলে আর কী কী পড়ানো লাগবে বা এইরকম যে কিছু থাকে, 30 সেকেন্ডের মধ্যে কমেন্ট করো। সলভ দিলাম না, আচ্ছা আমি বুঝতে পারছি তোমরা কি বলবা। সবাইকে অনেক ধন্যবাদ, এত এত অনলাইন ক্লাস করার পরও, এত ব্যস্ত থাকার পরেও কোথাকার কোন রাজীব ভাইয়ের কথা শুনে আজকে এসে ফ্রি ক্লাস করতেছো। বাট আমার মনে হচ্ছে তোমরা যদি 2 বছর শেষ করার পরও যাইতা, যদি না দেখতা এটা ভালো করে, তোমরা এটা সম্পর্কে কোনো ধারণা রাখতে না। কারণ আমিও স্টুডেন্ট ছিলাম, অনেক স্টুডেন্ট দেখেছি, তোমরাও স্টুডেন্ট, আমি নিজেও এটা জীবনে জানি নাই। সো আমাদের বইয়ের এই জিনিসটা কিন্তু সলভ হয়ে গেল, এডমিশন পরীক্ষায় বলো আর এইচএসসি ফাইনাল পরীক্ষায়, এমসিকিউ এর কথায় বলো আর রিটেনের কথায় বলো, প্রশ্ন যদি একটা আসে সেটা যদি আবার এই টপিক থেকে আসে তখন কী করবা? শিক্ষাকোষের ছবি অ্যাড করতে বলছে, কিংবা হচ্ছে সোলেনোসাইট প্রোটোনেফ্রিডিয়ার ছবি অ্যাড করতে বলছে, কিংবা হচ্ছে নেফ্রিডিয়ার ছবি অ্যাড করতে বলছে, তখন কী করবা? তাহলে একটা এমসিকিউ, একটা মার্ক তোমাকে কিন্তু পুলসিরাত পার করে দেবে, পরীক্ষার পুলসিরাত। ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।